আপনারা দেখছেন আল মদিনা টিভি। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিনে যেমন ডক্টর শফিকুর রহমান সহ সকল নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে 28 জুলাই বিভাগীয় শহরে মিছিল, 30 জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল ও 1 আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা ডাক দেন। সংবাদ সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের মধ্যে সরকারের কোনো জনপ্রিয়তা নেই বললেই চলে। তারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। সিলেট মহানগরীতে জামাত ইসলামীর সমাবেশ ঠেকানোর জন্য ব্যাপক পুলিশ মোতায়েন, চট্টগ্রাম মহানগরীতে বাড়িতে বাড়িতে হানা, 17 জুলাই গুলশানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা, 22 জুলাই কুয়াকাটা থেকে জামাতের 11 জন নেতাকর্মীকে গ্রেপ্তার, 18 এবং 19 জুলাই বিএনপির কর্মসূচিতে হামলা, বাধাদান ও মামলা দায়েরের মাধ্যমে এবং জামাতের সমাবেশ করতে না দেওয়ায় পুলিশি ঘোষণায় স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রজাতন্ত্রের সেবক হিসাবে ভূমিকা রাখার পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যস্ত। আমি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো দলের হয়ে কাজ না করে তাদের নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম ও শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন, যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সেজন্য সরকার তাদেরকে কারাগারে আটক রেখেছে। বারবার জামিন পাওয়া সত্ত্বেও তাদেরকে মুক্তি না দিয়ে নতুন নতুন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো এবং বিরোধী দলীয় সম্ভাব্য প্রার্থীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার ষড়যন্ত্রের মাধ্যমে সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা করে রেখেছে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণকে আটক রেখে শূন্য মাঠে নির্বাচন করার প্রস্তুতি প্রহসন ছাড়া আর কিছুই নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি মানুষের জীবনে ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে। চাল, ডাল, তেল, শাক সবজি, কাঁচামরিচ, মশলা সহ প্রত্যেকটি জিনিসের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সরকার গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্য কয়েক দফা বৃদ্ধি করেছে। ভোজ্য তেল ও জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে কয়েকবার। সরকারের পৃষ্ঠপোষকতায় একটি চক্র বাজার ব্যবস্থাকে অসৎ উপায়ে নিয়ন্ত্রণ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের নির্বাচিত সরকার ব্যতীত সমস্যার সমাধান হতে পারে না। তাই সর্বাগ্রে জাতীয় সংসদ ভেঙে দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে আমিরে জামাত সহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। জামাত ইসলামীকে তার সাংবিধানিক অধিকার মিছিল ও সমাবেশ করার শান্তিপূর্ণ সুযোগ করে দিতে হবে। এই সমস্ত দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করছে। 28 জুলাই সকল মহানগরীতে এবং 30 জুলাই সকল জেলা সদরে আমরা শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। আই রিপিট, 28 জুলাই সকল মহানগরীতে এবং 30 জুলাই সকল জেলা সদরে আমরা শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। সেই সাথে 1 আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।
এসব কর্মসূচিকে সফল করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সকল জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেই সাথে প্রশাসনের সকলের সহযোগিতা কামনা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।